প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করে গেছো কিংবা উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিকে পাশের পর কিংবা উচ্চ মাধ্যমিক পড়াকালীন তোমরা কোন কোন গভর্নমেন্ট জবের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে কোন কোন গভর্নমেন্ট জব টুয়েলভ পাশেই তোমরা করতে পারবে এ এবং কত টাকা গভর্নমেন্ট জব থেকে তোমরা প্রতি মাসে ইনকাম করতে পারবে তা নিয়ে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে তো এখন দেখে নেব উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর তোমরা কোন কোন গভর্নমেন্ট সেক্টরে এর জব করার মাধ্যমে নিজের কেরিয়ার বিল্ড করতে পারবে তো সবার প্রথমেই রয়েছে এস এস সি আর সি এইচ এস এল এর পুরো নাম কি স্টাফ সিলেকশন কমিশন আর এস এইচ এস এল এর পুরো নাম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তো এই যে এক্সামগুলো কন্ডাক্ট করে এটা কিন্তু সেন্টারের এক্সাম এবং এখান থেকে কিন্তু তোমরা রীতিমতো ও তোমরা টুয়েলভের পরেই রীতিমতো অ্যাপ্লাই করতে পারবে কোন কোন অ্যাকচুয়ালি বিভাগে অ্যাপ্লাই করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক তারপর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে শর্টিং অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে কোর্ট ক্লার্ক তো এখানে দেখো ও রীতিমতো প্রত্যেকটার স্যালারি কিন্তু আমি পাশে লিখে দিয়েছি যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উনিশ হাজার থেকে তেইশ হাজার পর্যন্ত স্যালারি হতে পারে এ তারপরে ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে পঁচিশ থেকে একত্রিশ হাজারের মধ্যে স্যালারি হতে পারে তারপরে এখানে রয়েছে এটাও পঁচিশ থেকে একত্রিশ হাজার এবং এখানেও দেখতে পাচ্ছ উনিশ থেকে তেইশ হাজারের মধ্যে তোমাদের স্যালারি হতে পারে মানে মোটমার ধরে নিতে পারো তোমরা এখানে যে তোমাদের এক্ষেত্রে তিরিশ হাজার পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে ডিপেন্ড করছে কোন বিভাগে তোমরা জব পাচ্ছ বা আবেদন করছো এরপরে কি হচ্ছে এক্সাম প্যাটার্ন যদি বলি ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কিন্তু তিনটে স্টেপে হয় প্রথম হচ্ছে অবজেক্টিভ টাইপ তারপরে ডেসক্রিপটিভ টাইপ তারপরে হচ্ছে স্কিল টেস্ট এই তিনভাবে কিন্তু পরীক্ষা হয়ে থাকে তো এখানে স্কিল টেস্ট বলতে গেলে তোমাকে রীতিমতো তোমার বিভিন্ন স্কিল মানে বিশেষ করে কম্পিউটার আর তোমার রীতিমতো কত নলেজ রয়েছে সেটা দেখা হবে তোমরা যারা সরকারি চাকরির মাধ্যমে নিজেদের কেরিয়ার বিল্ড করতে চাইছো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি তারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করো মানে এনডিএ এক্সামের জন্য তোমরা বসতে পারো প্রিপারেশন নিতে পারো টুয়েলভের পরে এ যেটা ইউপিএসসির তরফ থেকে কন্ডাক্ট করা হয় এখানে তোমরা দেখতে পারো কী কী বিভাগ রয়েছে এখানে আর্মি ফোর্স অ্যান্ড নেভি আর্মি ফোর্স নেভি মূলত তিনটে বিভাগেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ঝাঁপিয়ে পড়ে এখানে স্যালারির কথা যদি বলি তোমাদের কিন্তু পঞ্চাশ হাজার থেকে এক লাখের বেশি পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে এখানে ডিপেন্ড করছে তুমি কি লেভেলে রয়েছো এবং তোমার এক্সপিরিয়েন্স কতটা তুমি সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি স্যালারি হয়ে থাকে বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে সিক্সটি সিক্সটি পারসেন্ট মার্কস কিন্তু এইচ এসে তোমাদের পেতেই হবে তাহলে কিন্তু তোমরা এই এক্সামে বসতে পারো এবং অবশ্যই তোমাকে আনম্যারিড হতে হবে তুমি যদি বিবাহিত হও তাহলে কিন্তু তুমি এই এক্সামের জন্য এলিজিবেল নয় সেক্ষেত্রে তোমাকে আনম্যারিড হতে হবে আবেদন করার আগে এবং এজ লিমিটের যদি কথা বলি সেক্ষেত্রে তোমার বয়স কিন্তু ষোলো সাড়ে ষোলো বছর থেকে সাড়ে উনিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আর তোমরা বুঝতেই পারছো সিক্সটিন প্লাস টু নাইনটিন প্লাসই কিন্তু ও এখানে অ্যাকচুয়ালি আবেদনের জন্য নেওয়া হয় সেই কারণে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পরেই কিন্তু এখানে অ্যাকচুয়ালি তোমাকে আবেদন করতে হবে এবং ট্রাই করতে হবে এই এক্সাম এর জন্য এবং এক্সাম প্যাটার্নের যদি কথা বলি তাহলে কিন্তু এখানে ম্যাথামেটিক্স রয়েছে এবং জেনারেল অ্যাবিলিটি রয়েছে টোটাল তিনশো আর আর এখানে হচ্ছে ছশো নাম্বারের কিন্তু এক্সামিনেশন হয়ে থাকে তো এই হচ্ছে ব্যাপার এনডিএ তোমরা যারা এনডিএতে ইন্টারেস্ট তারা কিন্তু রীতিমতো উচ্চ মাধ্যমিকের পর থেকেই এই এর জন্য রীতিমতো প্রিপারেশন নেওয়া শুরু করে দেও যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছ এরপরে চলে আসছে এই এস স্টেনোগ্রাফার তো এসএসসি স্টেনোগ্রাফার দেখো রীতিমতো দুটো গ্রুপ হয় একটা হচ্ছে সি গ্রুপ একটা হচ্ছে ডি গ্রুপ ও সি গ্রুপের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছরের অ্যাকচুয়ালি এজ লিমিট দরকার আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে সি গ্রুপের এসি এস এস সি স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে পারবে আর যদি ডি গ্রুপের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছরের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এসসি এবি এগুলোর জন্য রীতিমতো ছাড় থাকে এখানেও রয়েছে এসসি এসটি হলে পাঁচ বছর আরও এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ আর যদি ওবিসি হও সেক্ষেত্রে কিন্তু তিন বছর আরও এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে এ তোমাদের এক্সাম যদি প্যাটার্নের কথা বলি এক্সাম প্যাটার্ন মানে কিভাবে হয় অ্যাকচুয়ালি এখানে মূলত তিনটে এক্সামিনেশন হয় একটা হচ্ছে এ জিআই ঠিক আছে এবং রিজনিং যাটা যেটা পঞ্চাশের হয় এবং জেনারেল অ্যাবিলিটি মানে জিএ রীতিমতো কী হচ্ছে পঞ্চাশের হয় এবং ইংলিশ এর কিন্তু একশো নম্বরের পরীক্ষা হয় টোটাল দুশো নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হয় এবং এর যদি স্যালারির কথা বলি তোমাদের এসএসসি স্টেনোগ্রাফারের যদি স্যালারির কথা বলি সেক্ষেত্রে কিন্তু এসএসসি স্টেনোগ্রাফারের স্যালারি চল্লিশ থেকে সত্তর হাজারের মধ্যে কিন্তু স্যালারি থাকে আবার বলছি প্রথম দিকে একটু স্যালারি কম হয় তারপরে এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু আমাদের স্যালারি ইনক্রিজ হতে শুরু হয়ে যায় তারপরে এ এখানে যদি আমরা দেখি সি আর এ স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপারেন্টিস তো এটা রীতিমতো ইউ পিএসসি কিন্তু কন্ডাক্ট করে থাকে এবং খুব ভালো একটা কিন্তু জব গভর্নমেন্ট জব যেটা হচ্ছে তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে টুয়েলভ পাস আউট করতে হবে এবং সায়েন্স স্ট্রিমে ন্যূনতম তোমাদের কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতেই হবে আর মনে রাখতে হবে টুয়েলভের পর এটা এ গ্রুপের জন্য কিন্তু একটা আবেদন রেলওয়ের এর তো এইটা তোমাদের সায়েন্স স্ট্রিম থেকেই পাশ করতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাকে কিন্তু ক্লাস টুয়েলভে পেতে হবে এবং তার সাথে তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু টোয়েন্টি এ সেভেন্টিন থেকে টোয়েন্টি ওয়ান ইয়ার্সের মধ্যেই তোমাকে হতে হবে অর্থাৎ সতেরো থেকে একুশের মধ্যে যদি তোমার বয়সীমা থাকে তাহলেই কিন্তু তোমরা এস এতে আবেদন করতে পারবে এক্সাম প্যাটার্নের যদি কথা বলি কি কি এক্সাম এখানে কন্ডাক্ট করা হয় এখানে প্রথম অর্থ বলি তোমাদের তিনটে পেপার হয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং থার্ড পেপার হয় তো এখানেই পেপারগুলো কোন কোন অ্যাকচুয়ালি বিষয় থেকে আসে জি এ থেকে আসে জেনারেল অ্যাওয়ারনেস জি কে আসে জেনারেল নলেজ পিটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এখানে ফিজিক্যাল টেস্টের কথা লিখেছি তারপরে এখানে ফিজিক্স লাগবে ম্যাথামেটিক্স লাগবে কেমিস্ট্রি লাগবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ সায়েন্সের তিনটে বিভাগে অর্থাৎ সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাকে পাশ করতে হবে এই সমস্ত বিষয় তো তোমার লাগবেই এক্সামের ক্ষেত্রে এরপরে স্যালারি স্কেলের কথা যদি বলি সেখানে স্যালারি কিন্তু রীতিমতো 75 ফাইভ কে এর ওপরে থাকে কিন্তু এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে আমি এখানে পঁচাত্তর হাজার দিয়ে এটা পঁচাত্তর হাজার থেকে এক লাখেরও উপরে হতে পারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা এত টাকা স্যালারি পেতে পারো কারণ বিভিন্ন পোস্টে এটা অফিসিয়াল লেভেলের যেহেতু পোস্ট রেলওয়ে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে তোমাদের স্যালারি দেওয়া হয় মানে তোমরা যে রেগুলার তোমাদের ডেলি হিসাবেও একটা প্যাকেজ থাকে টাকা দেওয়া হয় তো সমস্ত কিছু দেওয়ার পরে ওভারঅল আমরা যদি ধরি সেক্ষেত্রে কিন্তু প্রায় এক লাখ এসে দাঁড়ায় কারণ রেন্ট খরচা থেকে শুরু করে তোমার ভেহিকেল খরচা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে এই জবটা কিন্তু খুবই ভালো যারা টুয়েলভ পাস করেছো সায়েন্স নিয়ে তাদের জন্য বিগ অপরচুনিটি ফর্টি ফাইভ মার্কস থাকলে তোমরা প্রিপারেশান নিতে পারো এবং এর যেটা বললাম সতেরো থেকে একুশ তোমার হওয়া উচিত এরপরে যদি বলি রেল আর আরবি এন টিপিসি ই আর আরবি এন তোমাদের জন্য খুব ভালো যারা রীতিমতো টুয়েলভ পাস করে গেছো তারা কিন্তু রীতিমতো এই জবটা করতে পারো এখানে কি কি পোস্ট রয়েছে দেখো জুনিয়ার টাইম টুনিয়ার টাইম কিপার তারপর হচ্ছে জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট তারপরে হচ্ছে ট্রেন ক্লার্ক তো এই এই রীতিমতো এর ভেতরে এর আন্ডারে কিন্তু মানে আর আর এ এই এন আন্ডারে কিন্তু রীতিমতো বিভাগ রয়েছে যেগুলোতে তোমরা কি ক্লাস টুয়েলভ পাস আউট করার কি পরেই কিন্তু আবেদন করতে পারবে এবং এক্সাম প্যাটার্নের যদি কথা বলি এক্ষেত্রে কি কি এক্সাম হয়ে থাকে দেখো এখানে প্রধানত তোমাদের কি কি বিষয় থেকে আসে জি এ জি কে ম্যাথামেটিক্স রিজনিং আর হচ্ছে সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসিক টেস্ট তোমাদের একটা নেওয়া হবে তারপরে কিন্তু তোমাদের এ তোমরা যদি সমস্ত কিছু পাস আউট করো সেক্ষেত্রে তোমায় তুমি জব পেয়ে যেতে পারবে রেলওয়েতে এবং এর স্যালারি কিন্তু ও নাইনটিন কে থেকে টোয়েন থার্টি ফাইভ কে পর্যন্ত হতে পারে এর পরবর্তী যে গভর্নমেন্ট জবটা সেটা হচ্ছে খুবই ভালো যেটা হচ্ছে টি ইএস অর্থাৎ হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিম মানে এটা হচ্ছে টুয়েলভের পর তোমরা রীতিমতো এই জবের জন্য আবেদন করতে পারো কিন্তু এখানে তোমাকে অবশ্যই ওই সায়েন্সেস নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে মানে তোমাদের টুয়েলভে ইলেভেন টুয়েলভে অবশ্যই এই সাবজেক্ট কম্বিনেশানটা থাকতেই হবে পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই অবশ্যই থাকতে হবে এই এবং এই তোমরা ক্লাস টুয়েলভে যদি সেভেন্টি ফাইভ ন্যূনতম নম্বর পাও তাহলেই কিন্তু তোমরা টিইএস এর জন্য আবেদন করতে পারবে তো এখানে বলে রাখি ন্যূনতম সেভেন্টি পেতে হবে তার বেশি দেখা যায় প্রায় এইটটি 85% পেলেই কিন্তু ও মানে ক্লাস টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ার পর কিন্তু এই জব করতে পারবে এই জবে এ রীতিমতো কিন্তু কোনো রিটেন এক্সাম হয় না রিটেন এক্সাম ছাড়াই কিন্তু এই জবের অপরচুনিটি পাওয়া যায় কিভাবে আমি বলি আগে এজ লিমিটটা বলি এজ লিমিট হচ্ছে এ সিক্স সাড়ে ষোলো বছর থেকে সাড়ে উনিশ বছরের মধ্যে এ তোমাকে এই জবের জন্য ও অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বুঝতেই পারছ ও রীতিমতো উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে যদি তোমরা সায়েন্স নিয়ে এ সেভেন্টি পারসেন্টের ওপরে তোমরা পাও তো এখানে ইন্টারভিউ দিয়েই কিন্তু তোমরা তোমাদের এই জব পেয়ে যেতে পারো এখানে আমি একটা বলে রাখি এটা এটার প্রসিডিওরটা কি পুরো ব্যাপারটা বলার আগে অবশ্যই তোমাকে কিন্তু আনম্যারিড হতে হবে মানে এই জবে অ্যাপ্লাই করার জন্য তোমাকে আনম্যারিড হতে হবে তুমি যদি বিবাহিত হও তাহলেও কিন্তু এই জবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে এই জবে তোমাকে প্রথমে রীতিমতো ফর্ম ফিল আপ করার পর তোমার একটা পার্সোনাল ইন্টারভিউ ডাইরেক্ট নেওয়া হবে ইন্টারভিউর বেসিসে এবং ক্লাস টুয়েলভে তোমরা যে নম্বর পেয়েছো সেই নম্বরের মেরিট লিস্ট হিসাবে এ কিছু নাম প্রকাশিত হবে তারাই কিন্তু এই জবের জন্য এলিজিবেল কিন্তু এখানে রীতিমতো একটা ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে এই ট্রেনিংটা হচ্ছে পাঁচ বছরের ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে কি বললাম পাঁচ বছরে তোমাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয় ওই প্রথম এক বছর বেসিক ট্রেনিং দেওয়া হয় তারপরে প্রায় ইঞ্জিনিয়ারিং যে যেভাবে ট্রেনিং দেওয়া হয় সেই অনুযায়ী কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং করার পর তোমরা গভর্নমেন্ট জবও করতে পারো আদার্স কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কিন্তু জব করতে পারো সেক্ষেত্রে এটা একটা ভালো যারা রীতিমতো টুয়েলভের পর ওর সায়েন্স টিম থেকে বেরিয়ে জব করতে চাইছ গভর্নমেন্ট তাদের জন্য ভালো একটা অপরচুনিটি এছাড়াও কিন্তু বহু গভর্নমেন্ট জব রয়েছে আমি এখানে বেস্ট গভর্ন মেন্ট জব যেটা টুয়েলভের পরেই তোমরা করতে পারবে সেই সমস্ত জব নিয়ে আলোচনা করলাম এছাড়া যেমন দেখা গেল এসএসসি এস সি এম মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য বিভিন্ন প্রচুর স্টুডেন্ট অ্যাকচুয়ালি প্রস্তুতি নেয় টুয়েলভের পরে কিন্তু টেনের পরেও সেই জব অ্যাকচুয়ালি জবের জন্য আবেদন করা যায় জব পাওয়া যায় সেক্ষেত্রে আমি টেনের পরে যে জবগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করিনি এখানে প্রধানত যেগুলো টুয়েলভের পরেই করা যায় আর এবং যেগুলো বেস্ট জব টুয়েলভের পরে সেগুলো নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি এই জবগুলোর মধ্যে তুমি কোন জবের প্রিপারেশান নিতে চাইছো এবং প্রিপারেশান নিয়ে কোন জব দ্বারা গভর্নমেন্ট জব দ্বারা আর কেরিয়ার বিল্ড করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করার সাথে বন্ধুদেরও কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলো না